গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক পূর্ণিমা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। আর বিন্দা যাচ্ছি, দেখো সকাল সকাল চান টান করে ঠাকুর ঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন সোনাই চান করছে, কিন্তু আমি সবসময় চান এমনি করাই সোনাইকে গঙ্গা জল, চন্দন, ইয়ে কি বলো না, গোলাপ জল দিয়ে, তুলসী, সাদা ফুল দিয়ে আমি এমনি পাবে সবদিন ওকে চান করে দিই। দেখো এখানে ফুল নিয়ে এসেছি, আর ওখানে জল নিয়ে আছি, ঠাকুর বাসন রেখে দিয়েছি মাঝেকে, এখানে দুর্বা আর আমডাল নিয়ে গেছি, আম পলব নিয়ে গেছি। এখন দেখো আমার কিছু পুজো হয়নি, তাতে এখন পুজোটা দিয়ে দিব। দেখো এখানে পুজোটা দিয়ে দিই, তোমাদের সাথে কথা আছে। দেখো কালে আমার সোনাইয়ের বাবা নিয়ে আসছে একটা নতুন জামা, নতুন জামা। আজ আমার সোনাই নতুন জামা পরিবে, জানো আমার সোনাই আছে নতুন জামা পরিবে। ওকে টান টান করে পুছে পাচ্ছি দিয়েছি নতুন জামা একটা পরবে। দেখো কি সুন্দর হয়েছে ও জামাটা। ও বাবা সোনাই, সোনাইয়ের বাবা নিয়ে আসছে। এই সোনাই গুতুলি 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 আমার সোনাই দাম গুলুলতা। দেখো আমি এখানে চলে আসছি লক্ষ্মী ঠাকুরের আসন সাজাবার জন্য, কেননা মনে করে করে সব আসন সাজাতে হচ্ছে। দেখো এখানে পান পাতাতে সিঁদুর লাগিয়েছিলাম, ঘট বি ভালো সুন্দর করে সিঁদুর খুলেই সাজিয়ে দিয়েছি। এখানে খুঁজছি কি কি জানো, এখানে আমি সুপারিটা খুঁজছি, কিন্তু সুপারিটা কোথায় হারিয়ে দিলাম। দেখো এখন খুঁজলে পারলাম না, কেমন বাসনটাকে রেগে রাখে দিলাম, মনে হয় পাচ্ছি না। দেখো পালাম, দেখো এখানে সুপারটা পারলাম, ঘটে দিয়ে দিলাম। এখানে চলে আসবো ধান নিতে, ধান দিয়ে দেখে মনে করে করে সব ঘটের পুজো। কিন্তু অনেক সময় লাগে যে জানো, পুজো করতে আমাকে অনেক সময় লাগে যে আমি কেটে কেটে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, কেননা আমাকে অত সময় নেই, অনেকটা সময় বি আজকে হয়ে গেছে, পুজোটা সরেনি। আর সুনুর বাবা সে চলে গেছে কাজের চাপে, ও চলে গেছে। দেখো আমি সাজালার পরে মনে পড়লো প্রদীপটা লাগিয়ে নিই, ওই জন্য প্রদীপটা লাগিয়ে নিলাম। এনে প্রদীপটা লাগালার পরে আমি পাঁচমুখ দীপটা এনেছিলাম, যে ওইটাকে সাজিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখলে তো আমার সব পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজোটা আমি কমপ্লিট করে দিয়ে একাথর একদম চলে যাবো রান্না করকে। রান্না করিনি, কিছু হয়নি, আর সাড়ে বারোটা হলো নি। দেখো আমি রান্না করকে একদম যে চলে আসে। এটা ঝিঙ্গা আলু পোস্ত, এটা ভেন্ডি মানে শসা দিয়ে টক, এইটা দেখো বেগুন, নুন গুলো আইছে, ভাজা হবে পরে ভাজবো।
একদম সে চলে আসছি, রান্না রান্না করে ধরে চলে আসছি। এখানে ব্লগ করবো বলে একটু সাজিয়ে নিলাম থালাটাকে। দেখো এখানে আমি কি কি রান্না করছি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এখানে দেখো পোলাও করেছি, পোলাও ঝিঙ্গা পোস্ত তো জানো, আর ভেন্ডি টক করেছি, আর বেগুন ভাজেছি। দেখো আমার আজকে রেসিপি অতক। ফ্লিপকার্টে একটা আমার পার্সেল এসেছিল, গেস করে কি পার্সেল আছে ও অটোমেটিক জানতে পারবে। মেয়ে ওপেন করবে তাই জন্য বসে গেছে। দেখো এখানে জোরে বলো, কি বলো তুমি, ওপেন করো জানে নেবেন কি এতে। 1 2 3 দেখো আমি একটা ফেস প্যাক কিট অর্ডার করেছিলাম, আমার শেষ হয়ে গেছিলো আয়ুর্বেদের, আমার 370 টাকা পড়লো। দেখো এখানে এটা অর্ডার করেছি, ফ্রুটস মিক্সড ফ্রুটওয়ালা, আমার এটা কিন্তু অনেক ইম্প্রুভ হয়েছে আয়ুর্বেদের। দেখো পুরা সিল খুলে গে, তোমাকে আমার মেয়ে দেখেই দিবে কেমন কি জিনিসটা। এটা 5টা দিয়েছে, 5টা দিয়েছে। দেখো যে 5 স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 স্টেপ 5 আছে। দেখো সব সিল হয়ে গেছে, আমি সিলটাতে যখন পার্সেল মানে এটাকে করবো কাজে মানে ফেসিয়ালটা করবো তখন দেখাবো সব কি কি দিয়েছে, সবাই ইউজ করো কি না এই আয়ুর্বেদের কমেন্ট বক্সে জানাবে। টাটা তোমার টাটা বাই বাই বলে দাও। দেখো আমি দেখিয়ে দিয়েছি সবগুলা, বলে দাও দেখো এখানে মায়ে কি পার্সেল আনছে সব তো তোমাদেরকে দেখালো, খুলে দেখালো। আমি এখানে চলে আসছি, এই গাদাখানি ছাড়া পড়েছিল কাপড়ে, এই গাদাখানি মেশিনে ফেলাবো, আবার যাবো বেডশিট মেডশিট গুলা কাটবো, বেডশিট গুলা কাটা হয়নি। দেখো এখানে একটা কড়েই পড়েছে, ওকে মাঞ্জাবি হয়নি, ওকে মাঞ্জবো আজকে। মানে আমার কাজের মানে কোনো সীমা নেই, পুরো অনলিমিটেড কাজ চলছে। দেখো একটি পরে একটি কাজ চলেছি। দেখো এখানে মেশিনে দিয়ে দিয়ে চলে এসেছি ফের রুমকে যে ভাবলাম যে বেডশিটগুলো অনেক অপরিষ্কার হয়েছে, বেডশিটগুলো সফা করেনি, ওই জন্য বেডশিট বালিশগুলো সব কাড়ে দিচ্ছি। দেখো এখানে বেডশিট বালিশগুলো সব কাড়ে নিয়ে সফা করতে দিয়ে দিব। এই গাদা ফেলেছি, এগুলো আলাদা ফেলাবো, কেননা মেশিনে জায়গা হলো না তো তাই জন্যে, ওই জন্য আমার আরও মেশিনে ফেলাবো এইগুলো। বেডশিটে 4-5টা বেডশিট হয়েছে, ওপাশে ঘরে রুমে বি বেডশিট বাড়িয়েছে, সব মিশে 5-6টা বেডশিট হবে, ওকে আলাদা ফেলাবো, ইয়ে সফা হয়ে যাবে তারপরে ওকে ফেলা একে ফেলাবো। তাই জন্য দেখো 2টা রুমে চলে আসছি বেডশিট কাড়েকে, ওখানে মেশিনে ফেলেছি, মেশিনে ফেলে দিয়ে মেশিন আর চলছে এপাশে, এপাশে আমি বললাম কেন বসে থাকবো, যাই বেডশিটটা কাড়ে দিয়েছি। তাই জন্য চলে এলাম এখানে, বেডশিটটাকে একটু কাঁচা বেডশিটে ফেলে দিবো, কেন না কে চলে আসবে ঘরের মধ্যে, এটা ভালো লাগবে না, বেডশিট না থাকবে নাই কিন্তু আসছে তো না, তাই জন্য আমি এখানে বেডশিটটা আচ্ছা কাঁচা বেডশিট আছে, ওই জন্য বিছানাটা ভালোভাবে ঝাড়ে নিচ্ছি। দেখো ঝাড়ে নিলা পরে এই বেডশিটটা কাঁচা বেডশিটটা ফেলে দিব। আমার বেডশিটটা আমি পুরো পাতে নিয়েছি, বালিশ কলগুলো আগে থেকে চেঞ্জ করে নিয়েছিলাম, আবার চলে যাবো ওপাশে ঘরকে। দেখো ওপাশে ঘরে বেডশিটটা চেঞ্জ করে সারা পরে চলে আসছি এপাশে ঘরকে, চলে আসেছি এপাশে বালিশ কলগুলো ভর্তি করে দিয়েছি, আগে থেকে ওপাশে ঘরে বালিশ কল ভর্তি করে দিয়েছিলাম, এপাশে বালিশ কলগুলো ভর্তি করে দিয়েছি, করে তারপরে বেডশিটটা ফেলে দিব। আগে বিছানাটা একটু ঝাড়ে নিব, তারপরে দেখো বালিশ কলগুলো সব ভর্তি করেছি, 3টা 4টা বালিশ আছে, 3-4টা হবে চার বালিশ কল আছে। দেখো এখানে বালিশ কলগুলো সব এক এক করে ভরে নিচ্ছি, তারপরে এখানে বিছানাটা ঝাড়বো, ঝাড়বার পরে তারপরে একে বেডশিটটা পাতবো। দেখো এখানে আমার বালিশ কলগুলো সব ভর্তি হয়ে গেছে, একটা বালিশ কল সফা করতে দিয়েছি, ওয়ারে ডবল কল নাই, ডবল কল থাকলে আমি ভরে দিয়ে দিতাম, এখানে আর ডবল কল নাই বলে গোল বালিশের। এখানে দেখো আমি বিছানাটা ভালোভাবে ঝাড়ে নেওয়ার পরে বেডশিটটা পাতে নিচ্ছি। দেখো এই বেডশিটটা আমি একবার মাত্র ফেলেছিলাম, তোমার দেখতে দেখছো তো আমার ডেলি যে ব্লগ দেখছো তো জানো, আর যে ব্লগে না দেখতে পাচ্ছো বলে দিচ্ছি তাদের জন্য বলে দিচ্ছি। দেখো আমি এই বেডশিটটা একবার ফেলেছিলাম, একবার ফেলালাম,
এটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর বেশিটা। আর দেখবে আমার কমেন্ট বক্সে জানাবে, আমি দেখাবো লাস্ট আমি কেমন কি করলাম দেখাবো। আর আমার বেশিটা ভালো হয়েছে কি, আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে গাছে রাখতে পারিছি কি নাই কমেন্ট বক্সে জানাবে। যেমন হলে আমার দু করে বেডশিট পাতানো হয়ে গেছে, ভালো হয়েছে কি নাই কমেন্ট বক্সে জানাবে সবাই। দেখতে পেলে তো আমি এখানে বেডশিট চেঞ্জ করে আল্লাহকে দেখলাকে অর্ধেকটা কাপড় যেমন দিয়েছিলাম ওই কাপড়টা ধোয়া কাচানো আর কম্ফর্ট জল দিয়ে পুরা চিপড়ে চাপড়ে রেডি আছে। ওই কাপড় চিপড়টা কাড়ে নিয়েছি এই কুন্ডের মধ্যে, কুনটা নিয়ে এলাম, কুনটা আনে ধুয়ে দেখে জল গড়াইকে রেখেছিলাম আর না কুন্ডের মধ্যে বাস কাপড়গুলো দিয়ে দিলাম। ফের আবার দিবো বেডশিট মেডশিট দিয়ে গাদা পড়েছে সফা করতে দিব, এইগুলো বারকে ইছাড়ি তারপরে ওকে দিয়ে দিব। দেখো এখে বারখানা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, সব বারখানা করে দিয়েছি। তারপরে আবার দিব এখানে বেডশিটটা দিব, বেডশিটগুলো দিব দেবো সফা করতে, কেননা সফা না করলে না আর সকাল সকালে সফা করে ফেলালে না অনেক সময়টা খালি মেশিনে অনেক সময়টা চলে যায়, কেননা আমার মানে অটোমেটিক মেশিন তো অটোমেটিকটা মানে অটোমেটিক জল নিবে ই করবে, সফা করতে একটু টাইমটা লাগে যায়। তাই জন্য আমি এখানে রাত্রেবেলায় কাপড় চোপড়গুলো রাত্রেবেলা না সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলায় কাপড় চোপড় ফেলেছি, সন্ধ্যা হয়ে গেল নি। গুড ইভিনিং সবাই দিকে। দেখো আমি এখানে বেডশিটগুলো সব ভাঁজ করা হয়ে গেছিলো বলে আমি বেডশিটগুলো খুললেকে ফেলেছি, কেন খুললেকে ফেললে একটু ধোয়া বি ভালো হবে, কাঁচা বি ভালো হবে আর চিপড়ানোটা বি ভালো হবে। তাই জন্য এখানে বেডশিটগুলো সব ভাঙছিল, ভাঙ খুলেকে আমি ফেলালাম, ভালো করে বেডশিট ফেলে দিলাম। দেখো আমি মেশিন চলার পরে সব চলে চালিয়ে দিয়েছি, মনে পড়লো সার্ফ দিইনি, তারপরে চলে গেলাম সার্ফ ডবা নিয়ে এলাম, সার্ফ দিয়ে দিবো। ও তো সার্ফ দিবা সিট মারা দায়িত্ব আমার আছে, সব জানো তো সবাই যে ওয়াশিং মেশিন ইউজ করে সব জানো যে সার্ফ দিবার জন্য ড্র থাকে, ও ড্রতে দিয়ে দিলাম। আমার মনেই ছিল না আমি কাপড় দিয়ে জল অ্যাপ্লাই করে দিয়েছি, তারপরে মনে পড়লো আরে সার্ফ দিইনি তো, তারপরে সঙ্গে সঙ্গে গেলাম সার্ফটা দিয়ে দিলাম, দেখতে পেলে তো সার্ফটা দিয়ে দিলাম। ও আর হতে থাকুক আমি যাই একটু রেস্ট নিব, আর তো কিছু কাজ নেই যাবো একটু রেস্ট নিব। রেস্ট নিলার পরে রেস্ট নিব বলে ভাবলাম, ভাবছি তো বলুন, দেখো আমি এখানে মেশিনটা চলে রেস্ট নিব বলে আসলাম চা করে খাবো বলে, দেখলাম এ গাদা বাসন পড়েছে, ওকে ভাঙ করবো না ভাঙ করবো ভুল বল বলছি, ও বাসনগুলোকে সব স্ট্যান্ডে সাইজ করে রাখবো, তাই জন্য চলে আসছি এখানে স্ট্যান্ড রাখবো, তারপর চা বানিয়ে খাবো। আমি ভাবলাম একটু যাচ্ছি একটু রেস্ট নিবো চা করে খাবো, দেখলাম কাজ মানে লেডিসের না কাজের কোনো সীমা থাকে না, আর কাজের কোনো এটা ইয়ে থাকে না যে আমি একটু রেস্ট নিবো, রেস্ট নিবো বাবা কত বললাম মানে একটা কাজের পরে একটা কাজ লাগে পড়ে, সবাই তো ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে নতুন নই, সবাই তো ক্ষেত্রে তো হয় যে আমার একটু রেস্ট নিতে চাইবো কিন্তু কাজ বলবে আস কাজ করবার জন্য, ওটা ওটা তো আমাদের মানে ডিউটি হয়ে গেছে, ছাড়া আর কিছু বলার নাই। এখানে বাসনগুলো সব স্ট্যান্ডে রাখলার পরে দেখলাম যে জল বোতলে একটা বি বোতলে জল নেই, চার পাঁচটা বোতল খালি গড়াগড়ি দিচ্ছে, তাই জন্য দেখলে এখানে জল বোতলগুলো সব ভরে নিবো যাচ্ছে, চার পাঁচটা জলের বোতল ভরে রাখবো, কেননা জলের বোতল ভরে রাখলে আমাদের কি সুবিধা হয়, যখন তৃষ্ণা পাই যখন বোতলটা নিয়ে খাতে আমাদের কি সুবিধা হয়, তাই জন্য আমি এখানে চার পাঁচটা বোতল সব ভর্তি করেছিলাম। তারপরে দেখলাম মেয়ে টিফিন বক্সটা ওখানে টেবিলের উপরে পড়ে রয়েছে, আমি মাঝা হয়নি, তাই জন্য আমি ভাবলাম যে টিফিন বক্সটা আমি মাঝে রাখেছি, কালকে আমাকে সুবিধা হবে, আমি যত কাজ সেরে রাখবো আমাকে কালকে সুবিধা হবে, তাই জন্য। দেখো চলে আসছি একদম যে কাপড় সন্ধ্যা দিয়ে দিকে চলে আসছি এখানে কাপড় চোপড় ভাঙ করতে, ভাঙ করে তো দেখো এ গাদা কাপড় চোপড়গুলো ফেলে দিলাম, ওগুলা শুকিয়ে গেছে সব, অনেক আমি এখন কী করব না ভাং ভুং করে ফেলে দিব, কেননা আর একটা কথা বলে দিচ্ছি আমি আজকে ভিডিওটা যখন দিয়েছি কালকের আজকের মিশিয়ে গিয়ে দিয়েছি, কেউ মনে করবে না, কেননা কালকের বি জমে গেছিলো ভিডিও এডিটিং হয়ে না ছিল, আর আজকে আজকে অল্প ভিডিও করেছি, কালকে বেশি ভিডিও করেছি, মানে সেম সেম হয়ে যাবে, লাগে সেম সেম ভিডিও হয়ে যাবে কিছু জানতে পারছি না, কিন্তু কালকে আজকের ভিডিও আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি কালকের আজকের মিশিয়ে গিয়ে ভিডিওটা দিয়েছি। এখানে কাপড় চোপড়টা সব গুটি গুটি ভাঙে দিয়েছি, আর দুটা কাপড় ছিল ওকে ভাঙ করে দিলাম। দেখো কেন ননদ এসেছিল, ননদ আর ননদ বেয়ান পড়ছে, ওকে গড়ের সে সব রেখে দিব, কেন আমি কাপড়টা অত কত অত কাপড় পরি না, তাই জন্য আমি এখানে গড়েতে রেখে দিব। দেখো আমার সব ভাঙ মুং কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে, টাটা বাই বাই, লাভ ইউ অল ফ্রেন্ড।